হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সকালবেলা উঠে আপনাকে নাস্তা রেডি করে দিলাম, তো স্কুলে রেখেও আসলাম। আসার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন ভাবছি একটু রান্না করে নেব। তো আজকে সকাল একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে আকাশটা, আর এদিকে আমি চাম ঘাস রান্না করব। তো চাম ঘাসটা আমি কেটে নিয়েছি, আর চাম ঘাস বগুড়ায় তো ভর্তা খায়। তো কোন কোন এলাকায় রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি মূলত চাম ঘাসটা মাংস দিয়ে রান্না করে খাই। তো রাত্রে এক বন্ধু মা বলেছিল যে শুটকি দিয়ে চাম ঘাস রান্নলে ওনাকে অনেক বেশি মজা লাগে, তো ভাবলাম যে ভাবি রেসিপিটা আজকে ফলো করে তো চাম ঘাসটা শুটকি দিয়ে রান্না করবো। এদিকে শুটকি ভেজে নিলাম, নিয়ে এদিকে রান্না বসিয়ে দিলাম। কিন্তু রান্নাটা হচ্ছে হওয়ার যে মাঝপথে আমি এমন ধরনের একটা বিপদে পড়বো আমি একদমই ভাবতে পারিনি। তো রান্না করতে করতে হঠাৎ করেই আমার চুলাটা একদম নষ্ট হয়ে যায়, চুলার মাঝখানে যে চুলাটা আছে সেটা একদমই খুলে আসে। আর এইদিকে রান্নার মাছ পর্যায়ে যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমি একদমই কল্পনা করতে পারি নাই। তো তারপরে সাথে সাথে একটা মিস্ত্রিকে সংবাদ দিলাম, তো মিস্ত্রিকে সংবাদ দিয়ে নিয়ে আসলাম যে চুলাটা ঠিক হবে কিনা। উনি বললো যে চুলাটা ঠিক হবে, তবে অনেক বেশি টাকা লাগবে, প্রায় 1200 থেকে 1500 টাকা। তো ভাবলাম যে ওই টাকা দিয়ে চুলা করে পুরো রান্নাটা অর্ধেক রাস্তা করবো। তো বাহির থেকে এদিকে আলু চপ আর ছোট ছোট কুড়ি কিনতে গেলাম। তো কিনতে গিয়ে দেখলাম যে কুড়িগুলো অনেক ছোট, বাট খেতে খুব মজা, মাত্র 2.5 টাকা, মানে 2.5 টাকা পিস, 10 টাকার 4টা। তো ভাবলাম যে এগুলো নিয়ে যাই, যেহেতু বাসায় কিছু বানাতে পারছি না। তো আজকে দিনটা এইভাবেই পার করি। আর বিপদ যে কখন কার কীভাবে আসে এটা বলা মুশকিল, বিপদ তো আর বলে হয়ে আসে না। আর রাত্রের খাবারটাও হয়তো আমার আজকে ঠিকভাবে খাওয়া হবে না বা সেইভাবে হবে না, হালকা পাতলা কিছু খেয়েই রাতটা কাটিয়ে দিতে হবে। তো ঘরে সব থাকার পরও রেজেক যখন থাকে না মানুষের, তখন মানুষের এরকমটাই হয়। তো আজকে আমাদের খাবারের রেজেকটা সেইভাবে নেই, তো বাহিরের রেজেক খাবারের রেজেক রয়েছে। রাপ্তা মূলত এই ধরনের খাবার একদমই পছন্দ করে না, তারপরও আজকে বাধ্য হয়ে খেতে হচ্ছে, যেহেতু আমরা আজকে নিরুপায়, বাসায় কিছুই বানাতে পারছি না, রেডি করতে পারছি না। তো আর রাপ্তার কোচিং প্রাইভেট এগুলো আছে, যার জন্য আমি বিকেলেও একদমই যেতে পারিনি চুলাটা কেনার জন্য। তো যাই হোক, এগুলো শেষ করে ফাইনালি রাত্রে চুলাটা কিনবো ভাবছি। আর শশাটা বাসায় ছিল, তার এই জন্য শশার পরিমাণটা বেশি, তো শশাটা কেটে নিয়েছি। যাই হোক, কিছু একটা খেয়ে তো পেটটা অন্তত ভরিয়ে রাখতে হবে, আর বিকেলে চা তো খাওয়া হলোই না একদমই। তো এইভাবেই আমাদের দিনটা কাটলো। তো ওই যে বললাম, বিপদ কখন কার কীভাবে আসে বলা খুবই মুশকিল। আর দিকে ফাইনালি চুলাটা কিনে নিয়ে আসলাম, আর মাসের শুরু বুঝতেই পারছেন একদমই হাত খালি। তারপরও এরকম বিপদ আসলে আসলে কিছু করার নেই, সবসময় বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে নিজেদেরকে। তো আনবক্সিং করে দেখাবো পরবর্তীতে কি চুলা নিয়ে আসলাম, তো সব কিছুই শেয়ার করবো পরের ব্লগে। এখন কার মতো এ পর্যন্তই ভিডিওটা শেষ করবো এখন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।